নমস্কার, আমি সুকল্পা। শুরু করতে চলেছি এবিডি কর্নারের ভীষণ ভীষণ জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং সমাজ সচেতনমূলক একটি অনুষ্ঠান, এবং যে অনুষ্ঠানের জন্য আমার বহু বহু দর্শক বন্ধু আজকে ভীষণভাবে উপকৃত। বন্ধুরা, আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান আমরা আলোচনা করব বাস্তু নিয়ে, যে বাস্তু যেখানে আমরা সারাদিন কাজের পর ফিরে আসি, যেখান থেকেই আমাদের আবার কাজে যাওয়া। তো এই বাস্তুর মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো নেগেটিভিটি থেকে যায় এবং সেটা যদি আমাদের দ্বারাই ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু নানান সমস্যা আমাদেরকে ঘিরে ধরবে। সেটা যে কোনো সমস্যাই হতে পারে বন্ধুরা। তো সুতরাং এই বিশেষ অনুষ্ঠানে বাস্তু বিষয়ে আমার বন্ধুদের যে কোনো যা সমস্যাই হোক না কেন, অবশ্যই আপনারা ফোন করবেন, এবং আমার হিন্দি ভাষী বন্ধু আপনিও কিন্তু অবশ্যই হিন্দি মেই কোয়েশ্চেন রাখ সকতে হ্যায়, আর আপকো হিন্দি মেই আনসার হো জায়েগা, আপকো আপকো হিন্দি মেই আনসার দেঙ্গে। তো বন্ধুরা, এটাই বলবো যে বাস্তু, এই বাস্তুতে আমাদের কিন্তু ভীষণ শান্তিতে থাকার জন্যেই কিন্তু আমরা একটা ভীষণ কষ্ট করে একটা বাড়ি বানাই বা ফ্ল্যাট কিনি, মাথা গোঁজার ঠাঁইটা তৈরি করি। তো সেই বাস্তু নিয়েই আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান। আমার পুরনো বন্ধু তারা তো জানেনই কাকে সঙ্গে নিয়ে আমি এই মুহূর্তে হাজির, কিন্তু আমার নতুন বন্ধুর জন্য অবশ্যই সেই মানুষটির সঙ্গে, সেই ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তিনি হলো বাস্তুবিদ এবং বাস্তু বিশেষজ্ঞ শ্রী প্রবীণ সারাবজি। আসুন, তাকে স্বাগত জানাই আমাদের এবিডি কর্নারের এই বিশেষ অনুষ্ঠানে। নমস্কার। স্যার, বন্ধুরা ওয়েট করছেন আপনার এই বিশেষ অনুষ্ঠানের জন্য, কেননা প্রত্যেক বন্ধুই সবসময় চান যে বাস্তুতে ভালোভাবে থাকতে, কিভাবে থাকবো। আপনি তো নানান দিক নিয়ে আমাদের সঙ্গে সুন্দর করে বুঝিয়েছেন স্যার, যে দিকগুলো কিভাবে আমরা মেনটেন করব, কোন দিকে কি সমস্যা আসতে পারে। যেমন আজকে স্যার আমরা জল, সেটা আন্ডারগ্রাউন্ড হতে পারে, উপরে হতে পারে, এনিহাও জল, আমাদের যেটা বাঁচতে গেলে জীবনে জল ভীষণভাবে দরকার, এই জলের জায়গা কোথায় কোথায় কি হবে স্যার, এই নিয়ে যদি আজ আমাদের একটু বলেন। জল হচ্ছে আমার জীবনে সবথেকে মেন জিনিস, একদম। জল না হলে আমরা বাঁচতে পারবো না, কোনো পোদা গাছ, কোনো ফল সবজি কিছু আমরা পাবো না। জল আমার লাইফে খুবই দরকার, আর এটা জীবন বাঁচাতে জন্য জলটা খুবই উপযোগ। এবার ওইটাই, জলটাই বাড়িতে কোথায় রাখবো না রাখবো, আন্ডারগ্রাউন্ডে কোথায় রাখবো, ওভারহেডে কোথায় রাখবো, টিউবওয়েল আছে বা বোরিং আছে সেটা কোথায় হবে, ওইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই, এবং বন্ধুরাও কিন্তু যার যা জানার আছে অবশ্যই ফোন করুন। হ্যাঁ, জল এলিমেন্ট যা আছে এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম যত হচ্ছে, ফাইন্যান্সিয়ালটা জলের উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, জল কোথায় থেকে আসছে, জল কোন দিশায় যাচ্ছে, কোন দিশায় স্টোরেজ হচ্ছে জলটা, ফাইন্যান্সিয়াল বলুন, আমাদের হেলথের ব্যাপার বলুন, এটা খুবই ডিপেন্ড করে জল কোথায় আছে তার উপর। অবশ্যই, তো জলটা সবসময় খুবই ভাইটাল পয়েন্ট। জল বাড়িতে কোথায় হবে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, যাদের জমিন আছে, কি জলটা কোন জায়গায় হবে, সব থেকে ভালো হয় জল জন্য বন্ধু উত্তর পূরব কোনায়, উত্তর দিশায়, পূরব দিশায়। আচ্ছা, এই তিন দিশাতে আমরা জল রাখতে পারি, আন্ডারগ্রাউন্ড জলটা, টিউবওয়েল আছে, বোরিং আছে, যাদের কুয়ো আছে যা বলে ওয়েল আছে, সেটাও এই তিন দিশাতে রাখতে পারি, উত্তর দিশা, পূরব দিশা আর উত্তর পূরব কোনায়। আচ্ছা, ওকে স্যার, একটু ফোনটা নিয়ে নিন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি হাওড়ার রামনাথ থেকে বলছি। আচ্ছা, কি জানতে চাইছেন? জানতে চাইছি যে আমার বাড়ি নিচে গুলো একটু জোরে বলবেন, আমরা শুনতে পাচ্ছি না। বাড়ির মেঝেটা না? হ্যাঁ, বাড়ির মেঝে ফেটে যাচ্ছে। কি হচ্ছে বাড়ির মেঝেটা? ফেটে যাচ্ছে। ও, বাড়ির মেঝেটা খালি ফেটে যাচ্ছে? হ্যাঁ। আপনার কতদিনের বাড়ি, কতদিন আছেন ওখানে? আজকে অনেক দিন, বাড়িটাই নতুন করে। ও, বাড়িতে নতুন? হ্যাঁ, কিন্তু মেঝেটা না কন্টিনিউয়াস ফেটে যাচ্ছে, একটু নিচে জায়গা আছে। নিশ্চয়ই পাইলিং এর কোনো প্রবলেম আছে, যখন ঠিক মতন মাটি ভর্তি করা হয়নি। আচ্ছা, ওরকম হয় না, এটা কোনো বাস্তু সমস্যা না? তো এটা বাস্তু সমস্যা নেই, এটা কনস্ট্রাকশন ডিফেক্ট আছে, এটা কনস্ট্রাকশন সমস্যা। ঠিক আছে,
না এটা কনস্ট্রাকশনের ডিফেক্ট আছে। মানে ভেজাল টাজাল কিছু হয়ে যায়নি, এটাই একটু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ সিমেন্ট বালির সেটাই হচ্ছে কথা। তবে একটা ভালো লাগলো স্যার যে বন্ধুরা কিন্তু সজাগ হয়েছেন, অ্যালার্ট হয়েছেন যে বাড়িতে কেন মেঝেটা ফাটছে সেটা নিয়েও কিন্তু চিন্তা করছেন। বাহ, এটা ভালো লাগলো। হ্যাঁ, তো এটা আমরা কথা করছিলাম জলটা, জল উত্তর দিশায়, যদি উত্তর দিশায় যদি জল থাকে, আন্ডারগ্রাউন্ড জল আছে, রিজার্ভার আছে, আপনাদের টঙ্কি পানি ট্যাঙ্কি আছে, কোনো পুকুর আছে, কোনো টিউবওয়েল আছে, বোরিং আছে, উত্তর দিশায় যদি থাকে তাহলে এটা ফিনান্সিয়াল জন্য খুবই ভালো, ফিনান্সিয়াল পজিশন জন্য। আচ্ছা, উত্তর দিকে থাকলে, উত্তর দিকে। আর উত্তর পূর্ব কোণে যদি থাকে তাহলে তো এর থেকে ভালো কিছু নেই। আচ্ছা, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি ওই হুগলি কামারকুণ্ডু থেকে বলছি। আচ্ছা, কামারকুণ্ডু থেকে, বাহ খুব সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, হুগলির কামারকুণ্ডু থেকে। আমার বাড়ির দক্ষিণ দিকে একটু জলাশয় আছে, মানে খাত মতন আছে। হ্যাঁ, তো ওটা কি কোনো অসুবিধে আছে? জল, ওটা কি পুকুর? পুকুর নয়, ওটা হচ্ছে একটা ঝিল মতন। আচ্ছা, দক্ষিণ দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ দিকে। ওটা ওটার জন্য আপনার লেডিসদের সুবিধা হচ্ছে, কোনো হেলথের প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, বলুন। বাড়িতে মহিলারা কি একটু অসুস্থ হচ্ছেন, ভুগছেন মহিলারা? হ্যাঁ, আমার একটু সমস্যা হচ্ছে, মানে দেহের একটু, পা হাতের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, পায়ে এটা ওই জন্যই হচ্ছে। দক্ষিণ দক্ষিণ দিকে জল হওয়া খুবই খারাপ। কিন্তু ওটা তো কোনোভাবে বন্ধ তো হবে না? না, ওটা হচ্ছে আপনার নদী মতন আছে, মানে খাল, ওই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এটা কি করা যায় আপনি একটু শুনুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি একটু শুনুন, সঙ্গে থাকুন। এই ক্ষেত্রে উনি কি করবেন তাহলে? তো এই ক্ষেত্রে উনি একটাই কাজ করতে পারেন, ওখানে একটা বাড়ি ওর যা জোর পুকুর আছে না, মাঝখানে একটা 4 ফুটে একটা বাউন্ডারি ওয়াল করে নেবে। আচ্ছা, এটাই কিন্তু, এছাড়া আর কোনো রাস্তা নেই, আপনাকে বাউন্ডারি একটা ওয়াল দিতেই হবে 4 ফুটের, ওকে গার্ড করার জন্য। কেননা ওর জন্যই কিন্তু বাড়িতে মহিলাদের শারীরিক প্রবলেম হচ্ছে। আর তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি স্যারের সাথে একটু কথা বলবেন, অবশ্যই 8583965464 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর আর একটা কথা একটু বলে রাখি, বছরের শুরুতেই স্যার আমাদের জন্য একটা দারুণ উপহার রেখেছেন, সেটা হচ্ছে প্রত্যেক শনিবার 3টে থেকে 4টে সম্পূর্ণ বিনামূল্যে এবিডি কর্নারে পাঁচজনের সঙ্গে আলাদা আলাদাভাবে, পাঁচজন ফ্যামিলি যারা লোক, হ্যাঁ তাদের সঙ্গে স্যার কথা বলবেন এই বাস্তু বিষয়ক সমস্যা নিয়ে। যারা আসবেন পাঁচজন, এই যে পাঁচজন বিভিন্ন পরিবার থেকে পাঁচজন আসবেন, প্রত্যেকেই কিন্তু বাড়ির নকশাটা, মানে বাড়ির ড্রয়িংটা সঙ্গে করে অবশ্যই আনবেন, অবশ্যই আনবেন। প্রত্যেক শনিবার খালি যোগাযোগ করে নাম লিখিয়ে ওই পাঁচজনের মধ্যে থাকতে হলে কিন্তু ফোন করে চলে আসতে হবে। ওটা আমরা বলছিলাম জলে, নর্থ ইস্টে যার বাড়িতে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ বা টিউবওয়েল বা কিছু আছে জলে, ওর থেকে বাস্তুতে কোনো ভালো জিনিস হয়, ভালো কাজ হয় না। ওটা ওনাদের নেম ফেম, ফাইন্যান্সিয়াল পজিশন, হেলথ সব কিছু জন্যে, সব অল চারদিকে ওনাদের ভালো থাকবে। পূরব দিশা যদি জলে থাকে কিছু, পূরব দিশা থাকলে ওনাদের হেলথে খুব ভালো হবে, আর ছেলেদের লেখাপড়াটা খুব ভালো হবে, নাম হবে, নামটাও ভালো হবে, এটা হচ্ছে ভালো জিনিস। উত্তর দিশা, উত্তর পূরব কোনা, পূরব কোনায়, এই 3টে জায়গা ছাড়া জলটা আন্ডারগ্রাউন্ড জল কোনো দিকে রাখবেন না। ওটা এখন জানি এরকম এনাদের ফোন এসেছিল, দক্ষিণ দিকে আছে, তার আগে একটা কোন রয়ে যাচ্ছে নর্থ, এই সাউথ ইস্ট কর্নার, দক্ষিণ পূর্ব কোনটা রয়ে যাচ্ছে, দক্ষিণ পূর্ব কোণে যদি জল হয় তাহলে ওখানে কি অসুবিধা হবে, কি আপনাদের বাড়িতে ফায়ারের প্রবলেম, চুরির ভয় আছে, মেয়েদের সুবিধা হতে পারে ওখানে, আচ্ছা আচ্ছা, হেলথে প্রবলেম আসবে, হেলথে প্রবলেম আসবে বাড়ির মেয়েদের। হ্যাঁ, ফোনটা একটু নেব স্যার। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জোরে? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। বেশ, কি জানতে চাইছেন? আমার বাড়ির সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে? আমার বাড়িতে সবাই মানে দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছে আর কি, মানে এই বাস্তু সমস্যা নিয়ে সবাই অসুস্থ হচ্ছে। চার পাঁচ বাড়ির প্রত্যেক মেম্বারই অসুস্থ থাকছেন সব সময়? হ্যাঁ। আচ্ছা, একটু আপনি জোরে কথা বলুন, কেন স্যার আপনাকে এবার কিছু প্রশ্ন করবেন। এবার আপনার বাড়িতে নর্থ ইস্টে কি আছে জানেন? বলুন
আরেকবার? নর্থ ইস্টে কি আছে বাড়ির? উত্তর দিকে আছে পুকুর। আচ্ছা, উত্তর দিকে পুকুর। হ্যাঁ, তারপর? না না, মজার জিনিস, উত্তর দক্ষিণে নর্থ ইস্ট। নর্থ ইস্টে পুকুর আছে? না না, কিছুই নেই আমাদের বাড়ির উত্তর দক্ষিণে। নর্থ ইস্ট পুরো ফাঁকা? হ্যাঁ। নর্থ ইস্ট কি উঁচু আছে? না না, কিছুই নেই। আর জল কোথায় আছে আপনার বাড়িতে? আমার পূর্ব দিকে আছে জল, পূর্ব দিকে। এখন তো বলেন কিছু নেই, এখন বলছেন পূর্ব দিকে। না, ওটা বলছে, যেটা বলছেন ওটা কি বাড়ির বাইরে? হ্যাঁ, বাড়ির বাইরেই আছে জল। বাড়িতে আপনারা জল যে ব্যবহার করেন, সেই জল কোন দিকে? জল দক্ষিণ দিকে আছে। মাথা ঠান্ডা করে বলুন। হ্যাঁ, দক্ষিণ দিকে বলছে। ওই ওই অসুবিধা, ওই কারণেই বাড়িতে কিন্তু জাস্ট আগের ফোনটাই তাই ছিল। আপনি একটা কাজ করেন, উত্তর দিশায় কোনো জলের ব্যবস্থা করেন। সঙ্গে আছেন? হ্যাঁ আছি। টেলিভিশনের সাউন্ড মিউট করুন। বলছি যে আমার বাড়ির পূর্ব দিকে পুকুর। আপনি টেলিভিশনের সাউন্ড মিউট করে কথা বলবেন। আমি সকল বন্ধুকে একটা কথা বলবো, আপনি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করছেন, স্যার আপনাকে সাহায্য করার জন্য চ্যানেলে বসে আছেন। টেলিভিশনের সাউন্ড মিউট করে সব সময় ফোন করবেন, নালে আমাদের ফোন রিসিভ করতে ভীষণ অসুবিধে হয়। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন জল। না, এখন তো এনি আবার পূরব দিশা বলছে। হ্যাঁ, উনি উনি ঠিক নেই, উনি জানেন না দক্ষিণ দিশা। উনি চারটে দিক সম্বন্ধে উনি ওয়াকিবহাল নন, জানেন না। আর টেলিভিশনের সাউন্ড মিউট করা না থাকলে কথা বলতে ভীষণ অসুবিধে হয়। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন। আমার বাড়িতে নিশ্চয়ই সাউথ ইস্ট ওয়া সাউথ ইস্ট কর্নারে হবে জল একদম। আমাদের দুজন বন্ধুর, দুজন বন্ধুর দুটো কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে শু র‍্যাক, বাড়িতে জুতো রাখার জায়গা। আমরা যেখানে সেখানে কিন্তু জুতো অনেক বাড়িতে দেখা যায়, নির্দিষ্ট স্থানে জুতো নয়, যেখানে সেখানে ছড়িয়ে থাকে। তো সেদিকে জুতোর র‍্যাকটা, জুতোর তাকটা কোন দিকে রাখলে ভালো হয়? জুতোর তাকটা সব থেকে ভালো হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কর্নারে হবে। আচ্ছা, কিন্তু যদি আপনার গেট পূর্ব দিশায় আছে বা সাউথ দিশা আছে, তাহলে একদম ভিতরে গিয়ে তো জুতোটা খুলতে পারবেন না। না, তাহলে গেটের পাশে যা সুবিধা হবে ওখানে খুলবে, রেখে দেবেন। আচ্ছা, কারণ জুতো সব থেকে ভালো হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। নর্থ ওয়েস্ট, কারণ জুতো থেকে তো ভীষণ নেগেটিভিটি বাড়িতে আসে। হ্যাঁ, এটা জুতোটা পরিষ্কার করে নিয়ে আসবেন। অপরিষ্কার একটা, কারণ বাইরের সমস্ত নেগেটিভিটি কিন্তু বাড়িতে চলে আসে। হ্যাঁ, পরিষ্কার করে নিয়ে আসবেন। আচ্ছা, আরেকজন বন্ধুর একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে ঘড়ি। ঘড়ি আমরা কোন দিকে রাখবো? ঘড়ি ছাড়া তো আমাদের, ঘড়ি রাখার জন্য আমি একটা জিনিস আগে বলছি। হ্যাঁ বন্ধু, একটু সঙ্গে থাকবেন। ঘড়িটা সব সময় রানিং ঘড়িটা রাখবেন। যদি ঘড়িটা বন্ধ হয়ে যায়, ইমিডিয়েট ব্যাটারি চেঞ্জ করুন। ইমিডিয়েট যদি চাবি আছে, চাবি দিন। বন্ধ ঘড়ি কোনোদিন রাখবেন না। আচ্ছা, ঘড়িটা রাখার জন্য পূর্ব দিশা উত্তর দিশা। আচ্ছা, পূর্ব দিক উত্তর দিক হচ্ছে আমাদের ওয়াল ক্লকের জন্য, ঠিক আছে। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি ধুবুলিয়া থেকে বলছি। ধুবুলিয়া। আচ্ছা, কি জানতে চাইছেন বাড়ি সম্বন্ধে? বাড়ি সম্বন্ধে জানতে চাইছি, বাড়িতে মানে আমরা খুব অসুস্থ হই। মেম্বার কতজন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে মেম্বার কতজন, সদস্য কতজন? তিনজন। তিনজনের কি শরীর খারাপ যাচ্ছে? না না, মানে বেশিরভাগ শরীর খারাপ আমার, আমার স্বামীর। আপনি এবং আপনার হাজবেন্ড দুজনে ভীষণ অসুস্থ। আচ্ছা, কেন এটা হচ্ছে? জল কোন, স্যার কি বলছেন শুনুন। জল কোন দিশায় আছে? উত্তর পশ্চিম, উত্তর পূর্ব কোণে হবে ওটা। উত্তর পূর্ব দিক হয়তো, একটু ভালো করে বলুন তো। উত্তর পূর্ব না। হ্যাঁ, তাহলে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম, উত্তর পশ্চিমে টয়লেট আছে? আপনি শিওর তো? উত্তর পশ্চিম আছে তাহলে কোনো সুবিধা নেই, কিন্তু আপনি বলছেন দুজনের শরীর খারাপ, তাহলে নিশ্চয়ই দক্ষিণ পশ্চিম কোনায় আছে। হ্যাঁ 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 হ্যাঁ, দক্ষিণ পশ্চিম। হ্যাঁ, ওই জন্য ওটা কি অন্য জায়গায় কি ট্রান্সফার শিফট করা যাবে? না না না, ও তো ঘরের সঙ্গে, ঘরের সঙ্গে যাবে না, তাহলে খুবই মুশকিলের ব্যাপার এটা।
তাহলে আমার মনে হয় আপনি একটু স্যারের সঙ্গে যোগাযোগ করুন। তো বাড়ি নকশা নিয়ে আপনি আসুন চেম্বারে, হ্যাঁ দেখা করতে হবে, কারণ এটা এখানে বসে স্যার এটা খুবই এটা এটা খুবই খারাপ জিনিস, এটা সাউথ ওয়েস্ট কর্নারে টয়লেট খুবই খারাপ জিনিস, যার জন্যই কিন্তু আপনারা দুজনেই এত অসুস্থ। ঠিক আছে ঠিক আছে। কমোড কমোড কি আছে, ওয়েস্টার্ন আছে কি ইন্ডিয়ান আছে? আপনাদের কি ওয়েস্টার্ন না ইন্ডিয়ান আছে? কমোড রয়েছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ কমোড আছে। কমোড আছে, ইন্ডিয়ান না ওয়েস্টার্ন? ওয়েস্টার্ন ওয়েস্টার্ন। আচ্ছা কমোডই আছে, হ্যাঁ কমোড আছে। আপনি নকশা নিয়ে আসুন আপনি। আপনি একটু আপনার বাড়ির নকশাটা নিয়ে একটু দেখা করুন স্যারের সাথে, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে। কেন একটা কথা না বললেই নয় যে এই সব ক্ষেত্রে শত চিকিৎসা করলেও কিন্তু সুস্থতা পাওয়া যায় না স্যার, এই ধরনের সমস্যা যখন বাড়ির মধ্যে থাকে, তো সেই কারণেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। ওটাই আমরা আগে বলেছিলাম, আজকে আবার বলছি একদম, কি পাঁচটা এলিমেন্ট নিয়ে আবার পুরো বডি আছে, পাঁচটা এলিমেন্ট নিয়ে পুরো সংসার আছে। এবার এই দুটার কি রকম ভালো একটা টিউনিং হয় বাড়িতে, ওই পাঁচটা এলিমেন্ট ঠিক জায়গায় রাখার, তাতে নেচার সঙ্গে আবার বডি ঠিক মতন টিউনিং হয়। একদম একদম। ওটা যদি ফায়ারের জায়গায় জল, জলের জায়গায় ফায়ার হলো, যেখানে উঁচু হওয়ার দরকার ওখানে নিচে হয়ে গেছে, যেখানে নিচে দরকার সেখানে উঁচু হয়ে গেছে, তাহলে এইসব সমস্যা আসবেই আসবেই, এইসব সমস্যা আসবে তাহলে। তো সুতরাং বন্ধুরা, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আবারও বলবো, এটা একটা আমাদের জন্য দারুণ সুযোগ, একেবারে নতুন বছর এটা শুরু হয়ে গেছে, প্রত্যেক শনিবার 3টে থেকে 4টে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু কথা বলতে পারবেন বাস্তু বিশেষজ্ঞ বাস্তুবিদ শ্রী প্রবীণ সারাবজির সঙ্গে। খালি যোগাযোগ করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার আবারও বলবো 8583965464, এই নাম্বারে বুকিং করে চলে আসুন। পাঁচজন, পাঁচজনের সাথে স্যার বাস্তু সংক্রান্ত বিষয়ে কথা বলবেন, আর ড্রয়িংটা এটা সঙ্গে করে অবশ্যই আনবেন। কোথায় এবিডি কর্নার আবারও বলে দিচ্ছি, সীতারাম ঘোষ স্ট্রিট, আমহা স্ট্রিট এবং হচ্ছে কলেজ স্ট্রিটের একেবারে মধ্যের রাস্তাই হচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিট, চলে আসুন বন্ধুরা। এইভাবে যেভাবে স্যার আপনাদের পাশে আসে দাঁড়িয়েছেন, এটাকে কাজে লাগান, সমস্যা নিয়ে বসে থাকবেন না। এবার এটা আর আগে ওটা নিয়ে যাচ্ছে, এটাও উত্তর পূর্ব কোন হলো, দক্ষিণ কোন হলো, দক্ষিণ পশ্চিমে হলে, যদি দক্ষিণ পশ্চিম কোনা যদি দক্ষিণ সাইড হয় তাহলে লেডিসদের নে খুবই খারাপ। আচ্ছা, আর পশ্চিম দিশা যদি হয়, যদি ওই কোনা পশ্চিম দিশা হয় তাহলে জেন্টস জন্য খুব খারাপ, জেন্টসের জন্য খারাপ, খুব খারাপ। আর পশ্চিম দিশাতে খারাপ আছে, পশ্চিম দিশা হলে আপনার নামটা একটু খারাপ হবে, আপনার কোনো কাজটা এগিয়ে যাবে না, কাজটা আটকে যাবে সবসময়। উত্তর উত্তর পশ্চিম কোনায় যা নর্থ ওয়েস্ট কর্নার আমরা বলি, সেটাও হলে আপনাদের লিগাল প্রবলেম আসতে পারে। আচ্ছা, চুরিও বাড়িতে চুরি হওয়ার সবসময় একটু ভয় থাকবে, লিগাল প্রবলেম আসতে পারে, একটু অ্যাক্সিডেন্টে হতে পারে প্রবলেম, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড জন্যে। এবার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক জন্যে বলছি, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক জন্যে পশ্চিম দিশা হচ্ছে বরুণ দেব স্থান, তো সব থেকে ভালো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক জন্যে হচ্ছে পশ্চিম দিশা, ওয়েস্ট ওয়েস্ট সাইডে, ওয়েস্ট সাইড যদি কোনো কারণে না হয় তাহলে নর্থ ওয়েস্ট বা সাউথ ওয়েস্ট হতে পারে, কিন্তু ভুল থেকেও নর্থ ইস্ট কর্নারে জলের ট্যাঙ্কি হবে না ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। যদি নর্থ ইস্ট কর্নারে জলে ট্যাঙ্ক হবে তাহলে আপনি ভেবে রাখুন আপনার মাথায় খুব কার্জা এসে যাবে, সব সময় টেনশন থাকবে, মাথায় কার্জা অনেক হয়ে যাবে, যত টাকা আসবে সব পড়ে যাবে। আচ্ছা, এটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক জন্য হলো আপনাদের। এবার হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক হচ্ছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড হচ্ছে, তো সেপটিক ট্যাঙ্ক জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। আচ্ছা আচ্ছা, নর্থ ওয়েস্ট কর্নারে নর্থ দিশা বা ওয়েস্ট দিশাতে করতে পারেন সেফটি ট্যাঙ্ক, সেখানে যদি কোনো কারণে না হয় তাহলে সাউথ ইস্ট কর্নারে করতে পারেন সেফটি ট্যাঙ্ক। আচ্ছা, সাউথ ইস্টে। আচ্ছা, ফার্স্ট চয়েস হচ্ছে নর্থ ওয়েস্ট, সেকেন্ড চয়েস হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ইস্ট। লেকিন সেফটি ট্যাঙ্ক ভুল থেকে নর্থ ইস্ট বা সাউথ ওয়েস্টে না হয় তাহলে সব কিছু শেষ করে দেবে, সব কিছু শেষ করে দেবে। অনেক জায়গা আমরা দেখেছি খুব ভালো ছিলেন কিন্তু এই সমস্যা পরে সব কিছু আসাতে সব শেষ হয়ে গেছে। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন যেটা ভীষণভাবে মনে হচ্ছে, এমন তো অনেক বাড়ি রয়েছে যাদের এরকম ধরনের ধরুন সমস্যা হয়ে বসে আছে কিন্তু কোনোভাবে সেটা আর চেঞ্জ করা যাবে না, তো সেই ক্ষেত্রে তারা কি উপায় অবলম্বন করবেন? সেই দেখুন, সেটা এখানে এমনি শুধু
জিজ্ঞেস করলে বলা যাবে না, ড্রয়িং আনতে হবে, ড্রয়িং ড্রয়িং আনতে হবে, না হলে বাড়িতে গিয়ে দেখতে হবে, বাস্তু ভিজিট করতে হবে স্যার, ওনাদের যে কি রেমেডি আছে না আছে না দেখলে বলা চারদিকে না দেখলে বলা মুশকিল, বলা মুশকিল। তো সুতরাং এই ক্ষেত্রে বন্ধুদের আরেকটা কথা বিশেষভাবে মনে করিয়ে দিই, প্রবীণ সারাপ জি কিন্তু বিশেষভাবে বাস্তু ভিজিট করেন, অবশ্যই যারা চাইছেন যে স্যারকে একবার বাড়িতে নিয়ে আসি, স্যার নিজে একবার বাড়িটা দেখুন, দেখে আমাদের বলুন কোথায় কোথায় কি শুধরতে হবে, অবশ্যই বলবো এবিডি কর্নারে যোগাযোগ করতে হবে, এবং সেই নাম্বারটি 8583 9 6 5 4 6 4, এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু প্রবীণ সারাপজিকে অবশ্যই আপনি বাস্তুতে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন। কিন্তু স্যার আমার যেটা বারবার ভীষণভাবে মনে হয়, আচ্ছা আমি একটু ফোনটা নেব, হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলবেন, হ্যাঁ নমস্কার ম্যাডাম, হ্যাঁ কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে, বেশ, কি যাইতে জানতে চাইছেন স্যারের কাছে? আমি জানতে চাইছি বলতে হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলছি আমার একটা সার্ভিসের ব্যাপারে কথা চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা সার্ভিসের ব্যাপারে কথা জানাচ্ছি। আচ্ছা সার্ভিস, আপনার চাকরি, আচ্ছা তারপর? আর একটা জমির ব্যাপারে কথা জানাচ্ছি। আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, জমি সংক্রান্ত কি জানতে চাইছেন? জমি সংক্রান্ত বলতে আমি একটা জায়গা আছে, জমিটা একজনকে দেখতেছি, হ্যাঁ করার জন্য কথা চলছে। আচ্ছা আরেকবার একটু প্রশ্নটা ঠিক করে বলুন তো। আমি একজনকে একটা জমি দেখতেছি, হ্যাঁ সেই জমিটা আপনার কাছে কার পছন্দ হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন স্যার কি বলছেন, উনি একটা জমি কিনেছেন, জমিটা দেখাচ্ছেন, কিন্তু জমিটা কেউ পছন্দ করছে না। জমিনে তাহলে নকশাটা একটু আপনাকে দেখাতে বলুন। একদম, আমি একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, তাই আমি আমার খড়গপুরের বন্ধুকে অবশ্যই বলবো শনিবার দিন আপনি শিওর দেখা করুন স্যারের সঙ্গে, এবং ড্রয়িংটা নিয়ে আসবেন, আপনার জমির ওই নকশাটা নিয়ে আপনি দেখা করুন, এবং আজকেই এক্ষুনি নামটা লিখিয়ে রাখুন 8583 9 6 5 4 6 4, এই নাম্বারে প্রবীণ সারাপজিকে এসে দেখান আপনার ওই নকশাটি, কেন ওই জমিটা বিক্রি হচ্ছে না স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, তবুও কেন হচ্ছে না? নিশ্চয়ই যে জমিন আছে সেটা স্কোয়ার শেপ নেই। আচ্ছা আচ্ছা, ও বেকা টেকা জমিন আছে, কিছু একটা ব্যাপার আছে যার জন্য কিন্তু জমিটা বিক্রি হচ্ছে না, অসাধারণ ব্যাপারটা লাগলো, মানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে, এই যে স্যার বারবার যে কথাটা বলেন, এই কথাটা আমাদের প্রত্যেককে মাথায় রাখবে, এই যে পাঁচটা এলিমেন্টস, জমিটা শরীর তৈরি, আমাদের সংসার তৈরি, জমিটা সবসময় স্কোয়ার ও রেকটেঙ্গেল হওয়া দরকার। আচ্ছা চার কোণ হবে, চার কোণ ছাড়া তিন কোণ পাঁচ কোণ ছয় কোণ ওই সব জমিন কোনোদিন ভালো হয় না, সবসময় চার কোণ হতে হবে, স্কয়ার ও রেকটেঙ্গেল ও লম্বা বেশি আছে, চওড়া বেশি আছে, কিন্তু কোণাটা চারটে। আচ্ছা বন্ধুদের আমি জানি অনেক অনেক কোশ্চেন রয়ে গেল, যারা কানেকশন পেলেন না ফোনে, ঠিক আছে মন খারাপ করার কিছু নেই, যোগাযোগ করুন, আর ওই পাঁচজনের মধ্যে যদি থাকতে চান অবিলম্বে নামটা লেখান, এবং অবশ্যই বারবার কিন্তু মনে করিয়ে দিচ্ছি আমি, ড্রয়িং ছাড়া এসে কিন্তু কোনো লাভ হবে না, আপনার জমি সংক্রান্ত সেই ড্রয়িংও আনবেন, এবং বাড়ি বা ফ্ল্যাট সেই ড্রয়িংটা নিয়ে দেখা করুন স্যারের সঙ্গে, যে কেন বাড়িতে সবাই এত অসুস্থ, কেন বাড়িতে এত সমস্যা, কেন বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, কেন বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি দ্বন্দ্ব লেগেই থাকে, কেউ কাউকে কেন পছন্দ করছি না, সব কিছুর উত্তর কিন্তু রয়েছে বাস্তুবিদ বাস্তু বিশেষজ্ঞ প্রবীণ সারাপজির কাছে। বন্ধুরা আজকে আমাদের আর একদম সময় নেই, কথা দিচ্ছি আগামী বৃহস্পতিবার আবার প্রবীণ সারাপজিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদের সামনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর একটা কথা লাস্টে একটু বলছি, আজকে জল নিয়ে কথা হয়েছিল, তো আজকে আজকের টিপ হচ্ছে, আগেও দিয়েছিলাম, একদম নর্থ ইস্ট কর্নারে কাঁচে বোল মধ্যে জল ভর্তি করে একটা ফ্রেশ ফ্লাওয়ার ঢেলে রাখবেন, ও জলটা ডেলি পাল্টি করবে। আচ্ছা তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান, সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার নমস্কার।